আলহামদুলিল্লাহ মনে করেছি গাইস, দেখেন আজকে কতগুলো টাকা নিয়ে বেরিয়েছে এই জিনিস। চল আসসালামুকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ গাইজ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ মনে করেছি গাইস, দেখেন আজকে কতগুলো টাকা নিয়ে বেরিয়েছে এই জিনিস। ৪০,০০০ টাকা। এই টাকাগুলো কিসের আমি আপনাদেরকে বলতেছি, টাকাগুলো হইতেছে আপনার। আসসালামু আলাইকুম, ভালো আছেন গাইজ? এই টাকাগুলো হইতেছে আপনার ওই যে মানে আমরা আমাদের যে অনুষ্ঠান শুক্রবার দিন, তো এই অনুষ্ঠানের জন্য আর কি আমরা যে বাবুর্চি হায়ার করছি, মানে উনি যে ৪০০ প্যাকেট রান্না করে দিবে মোরগ পোলাও, তো ওইটার অ্যাডভান্স দিতে যাইতেছে আর কি রায়ের বাজারে। এবং তার নাম হইতেছে মনির বাবুর্চি, এবং হি ইজ সো ফেমাস, মানে বড় বড় মন্ত্রী মিনিস্টারদের খাবারও উনি পাক করে। দেন হইতেছে আরও বিভিন্ন কোম্পানি, যেমন বিশেষ করে ইবনে সিনার যেই খাবার দাবার পাক হয়, ওনার হেড যে বাবুর্চি উনি, আলহামদুলিল্লাহ তো ওনার সাথে অনেক আগের থেকে সম্পর্ক। তো যাই হোক, ওইটার কারণে এখন যাইতেছে হচ্ছে রায়ের বাজার। আর এখন বেসিক্যালি বাজে হচ্ছে আপনার আড়াইটা। বেশ অনেকগুলো কাজ নিয়ে আজকে বেরোচ্ছি, তো লেটস গো, যাওয়া যাক, ইনশাল্লাহ আমরা সফল হব। চল যাই আমরা আগে রায়ের বাজার। এখান থেকে টাকাগুলো যেহেতু অনেক টাকা, সাবধানে নিয়ে যাই ধরব। তো আলহামদুলিল্লাহ গাইজ, রায়বাজার এসে পৌঁছেছি। এখন মনে করেন যে এখান থেকে যাবো হচ্ছে আপনার মেরি স্টপের গুল্লিতে, বিকজ আগে হইতেছে বাবুর্চির টাকাটা, মানে আঙ্কেলের টাকাটা আগে আঙ্কেলের হাতে পৌঁছে দিই। দেন হইতেছে আরেকটা কাজ আছে, ওইটা করব। তো আগে চলেন আমরা আঙ্কেলের বাবুর্চি ঘুরে আসি, মানে বাবুর্চি খানা। হ্যালো গাইস, তো কাহিনী হইতেছে হইলো আপনার, মনে করেন যে আপনার ওয়েনের টাকা পয়সা যা দেওয়ার তো দেখলেনি, আর কাকার বাবুর্চিখানা তো দেখলেনি। এটা তো ছোটো, কাকা আরেক জায়গায় করছে বিরাট বড় করে। ওইখানে এখনও যাই নাই, মানে ওইখানে যাবো আর কি সামনে। তো আমি এখন তাড়াহুড়া করে যাইতেছে হচ্ছে আপনার ইসলামী ব্যাংকে, বিকজ অলরেডি ৩:১০ বাজে, ৩:৩টার দিকে আপনার ব্যাংক বন্ধ করে দিব। আর ওইখানে আমার জন্য অপেক্ষা করতেছে হচ্ছে রাসেল ভাই, বিকজ রাসেল ভাই আর একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। চলেন আমরা ব্যাংকে যাই সরাসরি। এই যে রাসেল ভাই, রাসেল ভাইয়ের অ্যাকাউন্ট খুলতে আইস ইনশাল্লাহ। যাই দেখি কি অবস্থা কি করছে। আমাদের অ্যাকাউন্ট খোলার কাজ শেষ, বাইরে এই যে শেষ পর্যন্ত অ্যাকাউন্টটা খুলছে। আমার এটা আনার জন্য মনে করেন আবার যাইতে হয়েছিল ইয়াতে। ও যাই হোক, এখন পর্যন্ত সাইকেল এনে আছে, মানে চোর চাক্কা আর দেখে নাই আর কি, সাইকেল যে আছে ও তালাও মারেনি গাইস, তালাও ওই দিকে ছুলে রাখছে, দেখে না তালাও মারেনি। যাক ভাই, থ্যাংক ইউ ভাই, মানে অ্যাকাউন্টটা খোলা আজকে দরকারই ছিল, মানে ২২ তারিখে টাকা আসবে তো এই কারণে। তো যাই হোক, এখন রাসেল ভাই আবার সেই এখন মতিঝিল যাইব, মতিঝিল থেকে তাড়াহুড়া করে এই অ্যাকাউন্টটা খোলার লেগে আসছে, বুঝছেন? কারণ আবার মনে করেন যে তাড়াহুড়া করে এখন যাইব, সেফ জার্নি, রাত্রে দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো ফাইনালি গাইস, ওইখান থেকে মনে করেন যে আইসা আসর নামাজ আদায় করছি। আসর নামাজ আদায় করার পরেই যে এখন সাগরের লগে মনে করেন যে কিছুক্ষণ আড্ডা দিতেছি, ও অনেক মানে এখন ব্যস্ত হয়ে যে ওষুধ টষুধ দিতে আছে সব কাস্টমারদেরকে। তো মনে করেন যে এখন বাজার করি নাই, মানে চাল লাগবে, তো এই কারণে চালের টাকাটা নিয়ে আসতেছে, কারণ আমি বুঝি নাই যে চাল লাগবে, চাল শেষ হয়ে গেছে। তো টাকাটা আনলেই তারপরে আর কি বাজারে যাবো, দেন হইতেছে চাল ডাল যা যা লাগে তরকারি তরকারি এগুলো সব কিনবো আজকে। তো অপেক্ষা করতেছি, অপেক্ষা করতেই থাকি আর কি, আর কোনো কিছু করার নেই। সাগরের লোক কিছুক্ষণ আড্ডা দেওয়া শেষ, এমন মনে করেন যে বাজারের দিকে যাইতেছি। সো লেটস গো বাজার, আর দেখি বাজার সদাই আজকে করি, কালকে চিন্তা ভাবনা করছি মুরগি দিব ছাত্রদেরকে। তো চলেন দেখ, মুরগি টুরগি আগে অর্ডার দিয়ে গিয়ে কি ক্রিঞ্জ অবস্থা দেখছেন, সবাই বাজার সদাই করতে আসছে মার্শাল্লাহ। এরা অনেক ভালো, দেখতেই ভালো লাগে আমার কাছে বাজার সদাই। আর এই যে মাদ্রাসার বাজার, দুই বস্তা চাল, দেন হইতেছে পেঁপে ডাল সব কিছুই নিয়ে নিছি। এই যে আমরা এখন মাদ্রাসার দিকেই যাচ্ছি। সো গাইস, আপনার বাজার সাজার শেষ করে তারপরে গেছি হইলো মুখ বাজারে, বুঝছেন? এমন আইসি হচ্ছে মা দিগো বাসায়, আর আতিপ্রতি এই বাসায় থাকে। তো আজকে হইতেছে মানে ইয়ার জন্মদিন, তাসমির জন্মদিন, বুঝছেন? তো তাসমি হইতেছে হচ্ছে আতিফের বউ, তো ওর জন্য মনে করেন যে আপনার অনেক সুন্দর একটা কেক কিনে নিয়ে আসছে এই যে রানা ফুডস বেকারি থেকে। তো এই কেকটা মনে করেন যে এখন ওটা সারপ্রাইজ দিব গিয়ে, আমরা যে আসছি কেউ জানে না, তারপরে ওর সারপ্রাইজের মুহূর্তটা দিই, ঠিক আছে? তো গাইস, এই হচ্ছে তাসমির জন্য কেক, এবং কেকটা কিন্তু অসাধারণ হয়েছে। তো আমরা এখন ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য রুমে যাইতেছি, ঠিক আছে?
তো এই যে গাইজ, এখন আমরা নিয়ে যাইতেছি, তো পরের রিয়াকশনটা পার্সোনাল ব্লগ হবে, ওইটা দেখাবো না আর কি, ঠিক আছে?